টেসলামা একটা রানাস অ্যানিমেশন স্টোরি টেলিং মধ্যরাতের নৌকার মাঝি দোহার গ্রামের স্কেল হোস্ট স্টোরি অ্যানিমেটেড বেঙ্গলে হওয়া কার্টুন। Dive into a world of wonder and enchantment with Taslema Akhtar Runu's animation storytelling. Join us for captivating tales brought to life through the magic of animation, sure to spark your curiosity and leave you wanting more. গল্পটি শুরু হয় একটি ঝড়ের রাতে। ক্যামেরা দোহার গ্রামের পাশে বয়ে যাওয়া অন্ধকার ভীতিকর নদীর উপর দিয়ে যায়। বজ্রপাতের আলোয় দেখা যায় একটি একাকী নৌকা বান্ধবী একটি পুরনো নৌকা চালাচ্ছে, তার মুখ একটি বর হ্যাটের ছায়ায় ঢাকা। তার নৌকার বৈঠা পানিতে কাটার ভুতুড়ে শব্দ শোনা যায়। দোহার গ্রামের শান্ত গ্রামে একটি রহস্যময় নদীর ধারে এক ভুতুড়ে নৌকার মাঝির গল্প দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের তাড়া করে আসছে। বলা হয় যারা মধ্যরাতে নদীতে যাওয়ার সাহস করে তারা আর কখনো ফিরে আসে না। এ গল্প রাহিমের, এক তরুণ গ্রামবাসী যে এই কিংবদন্তির পেছনে সত্য খুঁজতে বের হয়। দৃশ্যটি রাহিমের দিকে সরে যায় যে একজন সাহসী এবং কৌতূহলী যুবক তার বন্ধুদের সাথে ভুতুড়ে নৌকার মাঝির গল্প নিয়ে কথা বলছে। তার বন্ধুরা তাকে দূরে থাকতে বলে, কিন্তু রাহিমের কৌতূহল তাকে ছাড়ে না। রাহিম মধ্যরাতে একাই বেরিয়ে পড়ে কিংবদন্তিটি খণ্ডন করার জন্য। ক্যামেরা তাকে অনুসরণ করে যখন সে চুপি চুপি তার ঘর থেকে বের হয় এবং নদীর তীরে চলে যায়। যখন সে পুরনো পরিত্যক্ত নৌকার কাছে পৌঁছায় তার মেরুদণ্ডের শীতলতা নামে, কিন্তু সে সত্য খুঁজতে দৃঢ় প্রতিজ্ঞ। রাহিম নিজের মনে, এটা শুধু একটা পুরনো গল্প, ভূত বলে কিছু নেই। সে নৌকায় চড়ে এবং নৌকা চালানো শুরু করে। ক্যামেরায় ঘন কুয়াশা দেখা যায় যা নদীকে ঘিরে রাখে, দেখতে কষ্ট হয়। হঠাৎ সে আরেকটি বৈঠার শব্দ শুনতে পায়, কিন্তু আশেপাশে কেউ নেই। কুয়াশা ঘন হয়ে আসে এবং রাহিমের উদ্বেগ বাড়তে থাকে। নদীর শব্দ যেন তার নাম ফিসফিস করে। নৌকাটি হিংস্রভাবে দুলতে থাকে, যেন অদৃশ্য হাতগুলি এটিকে ডুবানোর চেষ্টা করছে। রাহিম নিয়ন্ত্রণ রাখতে সংগ্রাম করে, তার হৃদয় জোরে জোরে ধরফড় করছে। কুয়াশার মধ্যে থেকে আরেকটি নৌকা বেরিয়ে আসে এবং তাতে ভুতুড়ে মাঝি, তার মুখ এখনও লুকানো। ক্যামেরা রাহিমের ভীতসন্ত্রস্ত অভিব্যক্তির দিকে জুম করে। রাহিম চিৎকার করে, তুমি কে? তুমি কি চাও? ভুতুড়ে মাঝি একটি ফাঁপা প্রতিধ্বনি গর্জিত কণ্ঠে, ফিরে যাও যতক্ষণ না দেরি হয়ে যায়। নৌকার মাঝি অদৃশ্য হয়ে যায় এবং রাহিম নিজেকে আবার নদীতে একা খুঁজে পায়। তার মন ভয় এবং বিভ্রান্তিতে ভরপুর। রাহিম আবার মাঝির কণ্ঠস্বর শুনতে পায়, এবার আরও কাছাকাছি, নদীর গোপন কথা ফিসফিস করছে। ক্যামেরায় দেখা যায় ভুতুড়ে হাত পানির নিচ থেকে বেরিয়ে আসছে, রাহিমকে টেনে নিচে নামানোর চেষ্টা করছে। ভয়ের মুহূর্তে রাহিম তার দাদির বলা একটি পুরনো গল্প মনে করে, যেখানে আত্মাকে শান্ত করতে চাওয়া হয়েছিল। রাহিম তাড়াতাড়ি তার তাবিজ খুলে পানি ফেলে দেয়, দয়া প্রার্থনা করে। ভুতুড়ে হাতগুলো সরে যায় এবং নৌকাটি স্থির হয়। কুয়াশা কেটে যেতে শুরু করে এবং ভুতুড়ে মাঝি আবার আবির্ভূত হয়, এবার দেখতে মানবিক। ভুতুড়ে মাঝি, তুমি সম্মান দেখিয়েছ, এখন ফিরে যাও এবং আর কখনো মধ্যরাতে ফিরে এসো না। রাহিম যত দ্রুত সম্ভব গ্রামে ফিরে আসে। ক্লান্ত এবং ভীত সে তীরে পৌঁছে পড়ে যায়। ক্যামেরায় প্রথম আলো দেখা যায় অন্ধকার দূর করে। রাহিম গ্রামে ফিরে আসে, তার সম্মুখীনতার কারণে চিরতরে পরিবর্তিত। সে তার গল্প শেয়ার করে এবং গ্রামবাসীরা নদী এবং তার গোপনীয়তাকে সম্মান করে। ভুতুড়ে নৌকার মাঝির কিংবদন্তি জীবিত থাকে দোহার গ্রামের ছায়ায় লুকিয়ে থাকা রহস্যের স্মারক হিসেবে। আপনি কি রাহিমের ভয়ঙ্কর অভিযানের গল্পটি উপভোগ করেছেন? যদি আপনি এমনই রোমাঞ্চকর গল্প এবং ভুতুড়ে কিংবদন্তি পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও থ্রিলিং গল্পের জন্য। লাইক বাটনে ক্লিক করুন এবং মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন। সাথেই থাকুন এবং মনে রাখবেন, কিছু কিংবদন্তি অজানাই থাকা ভালো।
Thank you for joining us on this magical journey of animation storytelling. If you found joy in our tales, we invite you to further explore our channel, like, comment, and share your thoughts. Your support fuels our passion to continue crafting enchanting stories for our beloved audience. Together, let's embark on more unforgettable adventures.